গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 14 জুন 2023 খ্রিস্টাব্দ তারিখে। প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে যারা আবেদন করতে চান তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, আর এই আবেদনটি শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তবে শুধুমাত্র 3 পার্বত্য জেলা যথাক্রমে খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি ব্যতীত সকল উপজেলা ও শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করছে। এটি প্রাইমারির সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও। এবার আসে আবেদন করতে যোগ্যতা এবং বয়স এই বিষয় সংক্রান্ত। পদের নাম সহকারী শিক্ষক, আমি আবার বলছি পদের নাম সহকারী শিক্ষক। বেতনক্রম 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড 13, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। আর বয়সসীমা 8/7/2023 তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে, অর্থাৎ যারা কোঠাপ্রাপ্ত হবে না তাদের জন্য সর্বোচ্চ বয়স সীমা 21 থেকে 30 বছর এর মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম সর্বোচ্চ বয়স 21 থেকে 32 বছর এর মধ্যে হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ 4 স্কেলে 2.25 ও 5 স্কেলে ন্যূনতম 2.80 প্রাপ্ত হতে হবে। স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনি যদি ডিগ্রি পাশ করে থাকেন মানে স্নাতক পাশ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন, এবং যদি অনার্স পাশ করে থাকেন যে কোনো বিষয়ে তাহলেও আপনি আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যারা 4 সিজিপিএ 4 এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা ন্যূনতম 2.25 পেতে হবে, এর নিচে পেলে আবেদন করতে পারবেন না। আর যারা 5 স্কেলে পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ GPA 5 এর মধ্যে পরীক্ষা দিয়েছেন সর্বশেষ ডিগ্রি অথবা অনার্স, তাদের জন্য ন্যূনতম 2.8 পেতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আসি আবেদন করার শুরুর তারিখ এবং শেষ তারিখ এই বিষয়টি নিয়ে। এখানে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আর অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে 24/6/2023 সকাল 10:30 থেকে এবং শেষ হবে 8/7/2023 রাত 11:59 পর্যন্ত। আর অনলাইনে আবেদন করার লিঙ্ক http://dpe.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে অবশ্যই আবেদনপত্রটি প্রিন্ট করে রাখবেন, এবং অনলাইনে যে ফি প্রদান করতে হবে সেই ফিটি প্রদান করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আমি আবার বলছি আবেদন করার শুরুর তারিখ 24/6/2023 সকাল 10:30 হতে এবং শেষ হবে 8/7/2023 তারিখ রাত 11:59 পর্যন্ত। এবার যদি আবেদন করতে কোনো সমস্যা হয় বা ভুল হয় তাহলে কি করবেন এই বিষয়টি নিয়ে বলার চেষ্টা করছি। অনলাইন আবেদনে যদি দাখিলের সময় কোনো রকম কোনো সহযোগিতা বা সমস্যা হয় তাহলে vas.query@teletalk.com.bd মেইল করা যেতে পারে, অথবা টেলিটক নম্বর হতে টেলিটক কাস্টমার কেয়ার 1-to-1 নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়াও http://dpe.teletalk.com এর ওয়েবসাইটের হেল্প ট্যাবে টেলিটকের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে ঠিকানা পাওয়া যাবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি ইস্যু করেছেন শাহ রেজওয়ান হায়াত, মহাপরিচালক গ্রেড 1। ধন্যবাদ এই নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য। আর সেই সাথে একটি রিকোয়েস্ট করব, যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট সবার আগে দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।